জিয়া থেকে বেগম খালেদা জিয়া এবং বেগম খালেদা জিয়া গিয়েছিলেন। জিয়াউর রহমান 77 সালে চুক্তি করেছিলেন। আমি দাঁড়ান, শেষ করে বাস্তবায়ন করতে পারি, আমি কথা শেষ করতে দেন। চুক্তি করছে না, ওনার নেত্রী বেগম খালেদা জিয়া গিয়েছিলেন এয়ারপোর্টে, যখন নামলেন বললেন যে থুক, সরি আমি ভুলে গেছি, পাঠানো। হ্যাঁ, বানানো কথা না, চ্যালেঞ্জ না না, আমি ভুলে গেছি এই কথা খালেদা জিয়া বলেনি, আমি চ্যালেঞ্জ এটা না। আচ্ছা আচ্ছা, আপনি আমার কথা, আপনার কথা আমি উত্তর দেন আপনি। হ্যাঁ, তাই শেখ হাসিনা 6 মাসের ভিতরে গঙ্গা চুক্তি করছে, ছিটমহল সীমান্ত চুক্তি, জিয়া থেকে বেগম খালেদা জিয়া 28 বছর যারা ক্ষমতায় ছিল পারে নেই। শেখ হাসিনার সফল পররাষ্ট্র নীতির কারণে শেখ হাসিনার মতো ব্যক্তিত্ব ভারতের রাষ্ট্রসভায় সকল দলের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন ছিটমহল চুক্তি এবং শান্তি চুক্তি বা মানে সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য, এটা শেখ হাসিনার পক্ষে সম্ভব হয়েছে। বাংলাদেশে যা কিছু আদায় করেছেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় গিয়েছেন তখন আদায় করছেন, বিএনপি করেননি। দেখেন এই ইস্যুতে আমি যদি বলি, আমি ইস্যুতে কথা বলতে চাই না আমি কিছু, কিন্তু আমার মুক্তিযুদ্ধের চিন্তা যদি করি, তাহলে রাশিয়া ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু। তখন যে সপ্তম নভেম্বর প্রেরণ করছিল, রাশিয়া বেতন না দিলে বাংলাদেশকে ধ্বংসস্তূপে, এবং শওকত ভাইরা, শওকত ভাই ব্যক্তিগতভাবে তো মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, কিন্তু যে দল করে নীতি আদর্শে সেই দল তো বাংলাদেশকে বিশ্বাস করে না, তারা পাকিস্তানের ধারায় বিশ্বাস করে। চিন্তা চেতনায় বিএনপির জন্ম হয়েছে পাকিস্তানে, এবার বিরোধ ছিল না, আমরা পাকিস্তানে এবার বিরোধ ছিল, পাকিস্তান বিরোধ ছিল, আমি ওইটাই বলতেছি না, চীনটা তো আমাদের তখন মুক্তিযুদ্ধে অনেক সহায়তা করেছিল, না না সে কারণে আমরা চীনের উপর এত নির্ভরশীল, আমরা চীনের উপর নির্ভরশীল না, আমরা চীনের উপর নির্ভরশীল, চীন তো তখন ছিল বিরোধী দল, তার প্রথম, আমি বলি যে চীন, আমি কইছি চীন, আমি তো ওনার কথার ভিতরে কথা বলি না, উনি উত্তর দেবে, তারপরে চীনও আমাদের বিরোধিতা করছিল। আমার তো আমেরিকার সাথে কি আমার এখন বন্ধুত্ব নাই, চীনের সাথে কি আমার বন্ধুত্ব নাই? আমার দেশটাকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করাতে হবে, সেই ক্ষেত্রে আমার সাথে কারো শত্রুতা নাই, আমার এই দেশটাকে গড়ে তুলতে হবে, যেটা বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা ক্ষমতায় ছিল পারেননি, বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আজকে বাংলাদেশ মর্যাদাশীল দেশ, উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। উনি যেটা বললেন, এই আমেরিকার আজকের রাষ্ট্রপতি, উনি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মাননীয় প্রধানমন্ত্রীকে যে বাণী পাঠিয়েছেন সেখানে লিখেছেন যে বাংলাদেশ আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব অর্থনৈতিক উজ্জ্বল দৃষ্টান্ত। ওই দেশের একজন সাংবাদিক 2021 ডিসেম্বর একটি প্রবন্ধ লিখেছেন জন বাইডেনকে উদ্দেশ্য করে, যে দারিদ্র কীভাবে বিমোচন করতে হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। পত্রিকা এসেছে, আমি তো আর বানাই বলতেছি না। তো আপনার আজকে সেই জায়গা, বাংলাদেশটাকে সেই জায়গায় নিয়ে যেতে হলে আজকে তো আমার সব দেশ কারো সাথে শত্রুতা না, সবার সাথে আমার বন্ধুত্ব বজায় রাখতে হবে। আমার মুক্তিযুদ্ধে কে বিরোধিতা করছিল কোন দেশ, ওইটা দেখে তো আমার আমার কাজটা হচ্ছে আমার এই দেশটাকে গড়ে তোলা, আমার কাজটা হচ্ছে এই দেশটার মানুষের অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা লেখাপড়ার নিশ্চয়তা দেওয়া, আমার এই দেশটাকে অবকাঠামোর উপর তৈরি করা। আজকে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে, আওয়ামী লীগ তো ধরেন জোটের ক্ষেত্রে বলেছে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির সাথে আপনারা জোট করবেন, মানে সকল কিছুর ক্ষেত্রে একটা আদর্শিক একটা জায়গাও তো কাজ করে। তো সেই ক্ষেত্রে মানে আপনার ইউক্রেনে যেই রাশিয়া বলছে সেটা হচ্ছে বিশ্বের সামরিক অভিযান, পশ্চিমা বিশ্ব বলছে সেটা হচ্ছে আগ্রাসন ইনভেশন, তো সেই জায়গাটাতে একটু কি মানে সেই জায়গাটাও একটু আদর্শিক বিবেচনা করা যায় না, যে বাংলাদেশ তো এ ধরনের আগ্রাসনের বিরুদ্ধে সবসময়, বাংলাদেশ সবসময় আগ্রাসনের বিরুদ্ধে। এখানে আগ্রাসন কি কারণে এই যুদ্ধটা বাংলাদেশ তো বুঝতেছে, কার সাথে কার যুদ্ধ, কে কার পিছনে আছে। তো বাংলাদেশটাকে আগে তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশটাকে আমার রক্ষা করতে হবে, আমার বাংলাদেশের স্বার্থটা রক্ষা করতে হবে। আমি কারোর সাথে, আমি ওই উনি যেটা বললেন, আমি পরাশক্তির সাথে শত্রুতা করতে চাই না, যে কোনো পরাশক্তির সাথে আমি তার সাথে বন্ধুত্ব সম্পর্ক রেখে আমার দেশটাকে গড়ে। উনি বলেছেন যে আপনাদের অনেক দলের কোনো কোনো নেতার হয়তো রাশিয়াতে টাকা আছে, অবৈধ টাকা, এইগুলি রক্ষার জন্য ক্ষমতার অবৈধ, আমি আপনার বলি ধরেন অবৈধ টাকা, আমি বলি, আমি বলি দেখেন এবার আমি পত্রিকায় দেখলাম পানামা কেলেঙ্কারির সাথে ওনাদের সাবেক মন্ত্রী মোর্শেদ খানেরও নাম আছে, ওনাদের দলের ভাইস প্রেসিডেন্ট কি কয়
আবদুল্লাহ মিন্টুর গোটা পরিবারের নাম আছে। এখন মোর্শেদ খানের টাকা তো আমি পত্রিকা দিলাম, হংকংকেও আছে কত ডলার জন্য, এইগুলো তো আছেই। রাশিয়াতে তো কার টাকা আছে ওনারা বাইর করুক, আমার কাছে কি ওইডিও যদি বলে তা বিদেশে তো। আবার আমি 2008 সালের ইত্তেফাকে দেখলাম যে তারেক জিয়া 22,000 কোটি টাকা তারেক মামুন বিভিন্ন দেশে পাচার করছে, ইত্তেফাকের নিউজ।